আসসালামু আলাইকুম। আপনার ব্যস্ততাকে অনেকটাই উপেক্ষা করে আপনি যে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা এনআরসাইয়ের বিভিন্ন বিষয় পরীক্ষা প্রিলি লিখিত এমনকি পুলিশ ভেরিফিকেশন নিয়ে কথাবার্তা বলেছি, মেডিকেল টেস্ট নিয়ে কথা বলেছি। বাকি রইল যে বাইবাতে কী প্রশ্ন করা হয়, কীভাবে করা হয় বা আমরা কীভাবে বাইবা ফেস করব, এই বিষয়ে আপনারাও জানতে চেয়েছেন। আর আমার ইচ্ছা ছিল যে সময় সুযোগ হলে এই বিষয় নিয়ে কথা বলবো, যদিও বাইবা তো অনেক দূর, দিল্লি অনেক দূর, তারপরেও আমরা জেনে রাখা তো দোষের কিছু নয়। তো আজকে এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো, মূল আলোচনা শুরু করব। তবে তার আগে সব সময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, বাইবা কি? বাইবা সহজ বাংলা যদি আমরা বলি তাহলে সেটাকে বলতে পারি সাক্ষাৎকার, অথবা আমাদের যে নিয়োগটি ওই নিয়োগের সর্বশেষ ধাপ, যে আপনাকে তারা সিলেক্ট করবে কি না। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। বাইবা হবে আপনাদের 20 নাম্বারের। তো বাইবা নিয়ে যে কথাবার্তাগুলো বলবো এই কথাগুলো শুধুমাত্র যে এনআরসাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টা কিন্তু তেমন নয়, সব নিয়োগের ক্ষেত্রে, ধরুন দ্বিতীয়, প্রথম বা তৃতীয় সব জবের ক্ষেত্রেই মোটামুটি বাইবা এরকমই হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমরা একটু কথা বলি যে বাইবার ড্রেস কেমন হবে। মেয়েদের ক্ষেত্রে যদি বলি, আপনার শাড়ি হলে বেস্ট হয়, আপনি শাড়ি পরতে পারেন। শাড়ি এবং শালীন পোশাক বলতে আমরা যা বুঝি ওইটাই, তবে চেষ্টা করবেন শাড়ি, এবং শাড়ি না হলে আপনি যদি বুরকাও হয় সেটাও কিন্তু কোনো প্রবলেম নেই, আপনি চাইলে বুরকা পরেও যেতে পারেন। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু ফর্মাল ড্রেস হতে হবে, লালটু পাল্টু ড্রেস পরলে কিন্তু হবে না, কারণ এই ড্রেসের উপরও তারা নজর দেয়, কারণ এইটার উপর আপনার ব্যক্তিত্ব রুচিবোধ প্রকাশ পায়। সুতরাং ফর্মাল ড্রেস পরবেন। ফর্মাল ড্রেস বলতে আমরা একটু জুল জাল প্যান্ট যেগুলো বুঝি ইন করবেন, তারপর শার্টটা হবে এক কালার হতে পারে অথবা চেক স্টাইপের অফিসিয়াল যে শার্টগুলো হয় তেমন শার্টগুলো পরবেন, আর চুল একটু সুন্দর করে ইয়ে করে যাবেন, কেটে মুটে যাবেন, যে যেন দেখতে ভালো লাগে, কারণ ফার্স্ট লুকটা একটা অসাধারণ বিষয়, যেমন দেখলেই আপনাকে মনে হয় আপনি নম্র, ভদ্র, শান্ত, বাস্তবে আপনি যাই হন না কেন। এই হলো বিষয়, এই হলো ড্রেসের বিষয়, এই ড্রেসগুলো আপনার মেনে যাওয়ার চেষ্টা করবেন। এবার চলুন ভাইবার রুমের ভিতরে আমরা প্রবেশ করব কিভাবে। আপনি বাইবাতে যখন ঢুকবেন বা আপনাকে যখন ডাক পড়বে তখন আপনি যেভাবে ইন করবেন, যেটা অনেক ক্ষেত্রে মানুষে ভুল করে এক্সপিরিয়েন্স না থাকার কারণে, আপনি ফার্স্ট অফ অল সালাম দেবেন। দেওয়ার পর এই সালাম দেওয়ার মানেই হচ্ছে অনুমতি চাওয়া, তারপর আপনি বলতে পারেন মে আই কাম ইন স্যার, বাংলাতেও বলতে পারেন, কিন্তু আপনি সালাম দিলেই তারা ইশারা বলবে ভিতরে আসার জন্য। গেলেন কিন্তু বসবেন না, এটাও করবেন না, এগুলো কিন্তু খুবই কমন সেন্সের বিষয়। এরকম ছোটোখাটো বিষয় কিন্তু তারা অত্যন্ত পঙ্খানুপঙ্খানুভাবে, এই বাইবা বোর্ডে যারা থাকেন মোটামুটি তিনজন থাকেন, তারা কিন্তু খুব ভালোভাবে এগুলো ফলো করেন। আপনি চেয়ারের পাশে গিয়ে স্যারদের কাছে অনুমতি চাইবেন, তো অনুমতি পাওয়ার পর তো বসলেন, তারপর হয়তো আপনাকে কোয়েশ্চেন তারা শুরু করবে। একটা বিষয় খেয়াল রাখুন যে বাইবাতে এমন কোনো মানুষ নেই যে সব অ্যান্সার দিতে পারবে, এমনকি স্যাররা নিজেরাও জানে এইটা সব কিছু অ্যান্সার দেওয়ার মতো জায়গা নয়, কারণ স্যাররা কোথায় থেকে প্রশ্ন করবে এতে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, স্যার যেখান থেকে ইচ্ছে দিতে পারে, কিন্তু আপনি যে পারবেন সবই এটা স্যাররাও কিন্তু মনে করে না। কিন্তু যেগুলো না জানলেই নয়, তেমন প্রশ্নগুলো যদি আপনি না পারেন তাহলেই কিন্তু প্রবলেম হয়। লাইক ধরুন বাইবাতে কিছু কমন প্রশ্ন রয়েছে, প্রথমত আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করবে, আপনার জেলা কোথায়, তো আপনার জেলাটা যে জায়গায় হবে সেই জায়গার মানে কিসের জন্য বিখ্যাত, বা ওই জায়গার বিখ্যাত মানুষগুলো কে কে রয়েছে, ওগুলো কিন্তু খুব হরহামেশাই বিভিন্ন বোর্ডে জিজ্ঞাসা করে, তো ওগুলো যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম, ওগুলো বেসিক প্রশ্ন, স্যাররা কিন্তু ওগুলোই দেখে, আর অন্য সব কিছুই যে পারবে আমি যেটা বললাম তারা কিন্তু সেটা মনে করে না। তারপর একটি কমন প্রশ্ন হয়তো আপনাকে করবে যে এই জবটি আপনি কেন করবেন, তো এটার উত্তর আপনি আগে থেকে সাজিয়ে রাখবেন যে আপনি কেন এই জবটা করতে চাচ্ছেন, তো সেরকম প্রশ্ন করবে, ওগুলো কিন্তু কমন প্রশ্ন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে যখন তারা প্রশ্ন করবে
তখন কিন্তু ওই যে যিনি প্রশ্ন করবে আপনার আই কন্টাক্টটা ওনার দিকে দেওয়ার চেষ্টা করবেন এবং একটু ঝুঁকে ওনার প্রশ্নটা শোনার চেষ্টা করবেন, তাতে স্যার মনে করবে যে স্যারের প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্ব আপনি দিচ্ছেন। আবার এতটাও ঝুঁকবেন না যেন স্যার মনে করে আপনি কানে কম শোনেন। একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে আপনি ঝুঁকলে স্যার মনে করবেন যে আপনি খুবই স্মার্টলি স্যারের কথাগুলো শুনছেন। তারপর আরও কিছু কিছু ছোটোখাটো বিষয় রয়েছে, যেমন টেবিল উপরে হাত দিবেন না, হাতটা নিচে রাখবেন। তারপর খুব বেশি হাসবেন না, খুব বেশি আবার গুমরা মুখ করেও রাখবেন না, একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখবেন। এই হলো বিষয়, এই বিষয়গুলো টুকটাক বিষয়গুলো যদি মেনটেন করেন তাহলে অন্যান্য প্রশ্ন যদি নাও পারেন স্যারে কিন্তু মিনিমাম একটা মার্ক আপনাকে দেবে এই আচরণের কারণে। আর সর্বশেষ যে বিষয়টা খুবই খেয়াল করার বিষয়, আপনি যখন উঠে যাবেন যে আপনার প্রশ্ন যখন শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে ঘুরে তারপর বিদায় নিয়ে চলে যায়, এটা কখনোই করবেন না। কারণ আপনি এমনভাবে ঘুরবেন না যেন আপনার পেছনটা স্যারদের মুখের সামনে চলে আসে। আপনি স্যারদেরকে আপনার ফেসটা সোজা রেখে একটু 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 করে পেছনে এসে তারপর বের হয়ে যাবেন। এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, স্যাররা এটা খুবই খেয়াল করে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম মানুষে ভুল করে, এটা করলে কিন্তু আপনার প্রতি স্যারদের একটি নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে। মনে রাখবেন আমি একটু আগেই বলেছি, বাইবাতে সব পাড়ার পরীক্ষা নয়, এটা হচ্ছে একেবারে আপনার কমন সেন্স আচরণ সব কিছুর পরীক্ষা হয় এই এই 10-15-20 মিনিটের ভেতরেই। সুতরাং ছোটো ছোটো আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ওই বাইবা বোর্ডে, তো এই বিষয়ে খেয়াল রাখবেন তাহলে হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যারা অনেকেই বলবেন অনেকেই জানেন না যে নিজ জেলা সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না, একটা জানার দুটো সোর্স বলি। আপনি প্রথমত গুগলের আশ্রয় নিতে পারেন, দ্বিতীয়ত যারা ঢাকা শহরে থাকেন তারা বাংলা একাডেমি থেকে প্রত্যেকটা জেলার কিন্তু ছোট ছোট বই রয়েছে বাংলা একাডেমিতে, ওখান থেকে একটা কিনে নিয়ে আসবেন আপনার যে জেলা, তাহলে আপনার জেলার এ টু জেড ওই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এই হলো দুটোর আশ্রয় নিয়ে আপনার জেলা সম্পর্কে জানতে পারেন। এছাড়াও বিসিএসের বাইবার বই রয়েছে, লাইক এসিওরেন্স, ডক্টর জামিল স্যার, ওরাকল, কনফিডেন্স, তারা কিন্তু বাইবার বই রয়েছে, ওগুলো পড়লেও আপনি বাইবার সম্পর্কে ধারণা নিতে পারেন। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই বাইবার এত জ্ঞান দিচ্ছেন কেন? ভাই আমরা তো বেশ কয়েকবার ওই বাইবার চেয়ারে বসার সুযোগ হয়েছে, আমরা জানি ওই বাইবার চেয়ারের কত টেম্পারেচার থাকে। তো এই হলো বিষয়গুলো মেনে চললে আপনার কাজে আসবে। আর এনএসএর প্রস্তুতি নেন, আমি বহুবার বলেছি যে 1-1.5 মাস সময় বেশি তারা দেয় না, অলরেডি কিন্তু 15-16 দিন বোধ হয়ে গিয়েছে, আবেদন শেষ হয়ে গিয়েছে। আর কবে যে পরীক্ষা দিয়ে দিতে পারে এটার কোনো ঠিক নেই, কারণ তারা অতীতে এমনটাই করেছেন। তো সুতরাং প্রস্তুতি নেন, আর প্রস্তুতি নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দুটো বই নিয়ে এসেছি, প্রিলিমিনারি এবং লিখিত। আপনারা হয়তো স্ক্রিনে বইটি দেখতে পাচ্ছেন, এই দুটো বইয়ের কমপ্লিট রিভিউ ভিডিও রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন কীভাবে অল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার ভেতরে এই দুটো বই আপনি চাইলে অর্ডার করতে পারেন, এই দুটোর মধ্য দিয়ে আপনার কিন্তু অসাধারণ একটি প্রস্তুতি হতে পারে। আজকে রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ সামনে আরও কথাবার্তা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।